প্রেমিককে সাথে নিয়ে অন্যত্র ঘর বাঁধার স্বপ্ন, প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে চার বছরের পুত্র সন্তান। প্রেমকে জিয়ে রাখতে প্রেমিককে সাথে নিয়ে পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল চার বছরের পুত্র সন্তান। প্রেমকে জিয়ে রাখতে প্রেমিককে সাথে নিয়ে নিজের সন্তানকেই খুন করল মা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে কুলতলি থানার কুন্দখালি গ্রামে। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক মায়ের প্রেমিক। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। শিশুর মৃত্যু সম্পর্কে তার মাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে না পারায় এলাকার লোকজন মারধর শুরু করে। চাপে পড়ে সে জানায় প্রেমিক ছেলেকে খুন করেছে। পরে পুলিশকে খবর দিলে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে বছর 15 আগে বিয়ে হয় মাহফুজা পিয়াদার। স্বামী তোয়েব আলী পিয়াদা সংসার চালাতে কলকাতায় জোগাড়ের কাজে যান। সেই ফাঁকেই কুলতলি গাজীরহাটের আবু হোসেন শেখের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মাহফুজা পিয়াদা। অভিযোগ, মাঝে মধ্যেই স্বামী কাজে বেরিয়ে গেলে আবুল হোসেন বাড়িতে আসত। মঙ্গলবার সকালে স্বামী বাড়িতে না থাকায় বাড়িতে আসে আবুল। দুপুরে দুজন সিদ্ধান্ত নেয় অন্যত্র গিয়ে বিয়ে করবে। বাধা হয়ে দাঁড়ায় ছোট ছেলে। মাকে ছাড়া থাকতে পারবে না শিশুটি, তাই মা ও তার প্রেমিক মিলে শিশুটিকে খুন করে বলে অভিযোগ। প্রতিবেশী আবু সিদ্দিকি পেয়াদা বলেন, সন্ধ্যায় খবর পান একটি শিশু মারা গিয়েছে। তারপর সেখানে গিয়ে দেখেন শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। তার মাকে জিজ্ঞাসাবাদ করলে কিছু না বলায় তাকে মারধর শুরু করে এলাকার মানুষজন। এরপরেই তার মা বলে, আমি দোকানে গিয়েছিলাম আর সেই সময় তার প্রেমিক ছেলেটিকে খুন করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আমরা খবর পেলাম যে একটা বাচ্চা মারা গেছে, তা গিয়ে দেখি ওখানে তো বাচ্চাটা মারা গেছে। তো কীভাবে মারা গেছে আমরা জিজ্ঞেস করলাম, যে বাচ্চাটা ভালো বাচ্চা তো ছিল। দেখে গেলাম আমার দোকান আছে, তো আমি দোকান আসার সময় দেখলাম যে বাচ্চাটা ভালো বাচ্চা বসে আছে রাস্তা কোলে বাড়ি। তো বাচ্চাটা বসে মারা গেল হঠাৎ করে। গিয়ে দেখি এরকম বাচ্চাটার হাত টাতগুলো এরকম উল্টে পড়ে আছে, মানে উল্টে ভেঙে যেরকম ভেঙে দেওয়া, হ্যাঁ, তাই যে মানে মেরে দিয়েছে টোটালি। আমার আগে জানতে পেরেছিলাম, অনেক দিন গ্রামের সম্পর্কে শুনেছিলাম যে ওই মেয়েটার অনেক দিনের একটা সম্পর্ক রয়েছে। স্বামী নেই কি? স্বামী ছিল, এবার স্বামীটা বাইরে কাজ করে এখানে ছিল না। তা আমরা এর আগে শুনেছিলাম যে মেয়েটা এরকম একটা অবৈধ সম্পর্ক কিছু রয়েছে। এর আগে একটা গ্রামে ঘটনা ঘটেছিল, সেই তো মেয়েটা পক্ষে সন্দেহ হয়। খবর দেওয়া হয় কুলতলি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি তার মাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশি জেরাই ওই মহিলা স্বীকার করেছে তার প্রেমিককে সাথে নিয়েই সে খুন করেছে সন্তানকে। গতকাল রাতে ওই মহিলাকে শারীরিক পরীক্ষা করানো হয় পুলিশের পক্ষ থেকে। সকালে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে তোলা হয় বাড়ৈপুর আদালতে। বলছে এরকম ইমনি করে মারা গেছে। মারা যাওয়ার পর আমরা ইমনিভাবে একটা বাচ্চা মারা গেলে কিছু হয়নি, গিয়ে দেখছি যে জামা টামা খুলে দেখছি মানে পেটের দিকে কাটা আছে, একটা হাত ভাঙা একটা পা ভাঙা। তখন আমাদের সন্দেহ, এভাবে মরতে পারে কীভাবে? তারপরে গিয়ে দেখছি ওদের বাড়ি একটা ছেলে ছিল, ছেলেটা সকালে এসছে। তা সবাই বললো যে ছেলেটা কে? বললো আমার ধর্ম ভগ্নিপতি, ও আমাদের বাড়িতে এসছে। তখন আমাদের একটু সন্দেহ লাগলো যে কীভাবে তাহলে ধর্ম ভগ্নিপতি কোথায় গেলো। বললো ও ছেলেটা যেই মারা গেছে, ও বলছে আমি গাড়িয়ে তেলটা ভরে আনি, বলে ও পাইলে চলে গেছে। তখন আমরা বলি ছেলেটাকে খোঁজ, তদন্ত করে তারপর দেখি ছেলেটা অন্য জায়গার ছেলে, চলে গেছে। তারপরে এক আধ গা চর্চা পড়ে পরে মেয়েটা বলল ওর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল, চলো দুজনে আমরা বিয়ে করে নিই। ছেলেটা এসে বলল, সকালে এসে বললো আমি বিয়ে করে নিই। হ্যাঁ, দুজনে মিলে চক্রান্ত করে বলল আমি মা আমি থাকলাম সামনে থাকলে মারতে পারো, আমি বাইরে যাচ্ছি তুমি মেরে দাও। বললো রাস্তার উপরে এসছে মেয়েটা, মেরে ছেলেটা মেরে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারুইপুর। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।